হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি থার্ড অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন রাজ্যের ম্যানাচিওয়ারি গ্রাম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম অপশানে মহারাষ্ট্র সাতারা জেলার একটি গ্রাম ম্যানাচিওয়ারি রাজ্যের প্রথম গ্রাম হয়ে উঠেছে যেটি সৌরশক্তি দ্বারা একশো শতাংশ বিদ্যুতায়িত হয়েছে অপশানে মহারাষ্ট্র মহারাষ্ট্র সম্পর্কে জানব রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণান প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তারবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহি লেজিম লাবনি কলি গাফা নাকাতা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও মহারাষ্ট্রের অমরাবতী জেলায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা হয়েছে দু সালে বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড জিতেছে মহারাষ্ট্র বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ যুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করেছে মহারাষ্ট্র লাডলা ভাই যোজনা চালু হয়েছে মহারাষ্ট্রে দুই নম্বর প্রশ্ন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে কোন দেশে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত অপশানে এ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে দুটি ভেনু হিসেবে দুবাই এবং সারজাকে বেছে নেওয়া হয়েছে যা তিন থেকে কুড়ি অক্টোবর অনুষ্ঠিত হবে অপশান এ তিন নম্বর প্রশ্ন কতজন ভূ ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড টু প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রশ্নের উত্তর হচ্ছে একুশ জন অপশানে এই বছর তিনটি টিম অ্যাওয়ার্ড সহ বারোটি পুরস্কার একুশ জন জিও সায়েন্টিস্টদের দেওয়া হয়েছে অপশানে একুশ চার নম্বর প্রশ্ন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন অশোক কুমার সিং অপশন বি শ্রী অশোক কুমার সিং কেরালা ক্যাটারের উনিশশো নিরানব্বই ব্যাচের একজন আইএএস অফিসার এর আগে তিনি সরকারের জলসম্পদ বিভাগে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন অপশন বি পাঁচ নম্বর প্রশ্ন সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মজীবী মহিলাদের জন্য মাসিক ছুটি চালু করা ভারতের তৃতীয় রাজ্য কোনটি তৃতীয় রাজ্য হচ্ছে উড়িষ্যা অপশন ডি কেরালা এবং বিহারের পর উড়িষ্যা হল তৃতীয় রাজ্য উড়িষ্যা সম্পর্কে জেনে নেব রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যপাল রঘুবর দাস প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ প্রচলিত নৃত্য ডাল ডাননাটে ঘুমরা রন ছাডায়া ওড়িশি সাভারি বাহকাওটা প্রত্যেক বছর উৎকল দিবস বা উড়িষ্যা দিবস পালিত হয় পয়লা এপ্রিল উড়িষ্যার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষিত হচ্ছে গুপ্তেশ্বর জঙ্গল উড়িষ্যার রূপা তারকাশি জিআই ট্যাগ পেয়েছে ভারতে প্রথম ইন্ডোর অ্যাথলেটিক্স অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টার তৈরি করেছে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হয়েছেন সুরমা পাধি ভারতে প্রথম স্বস্য এটিএম চালু হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল সুন্দরাজন পদ্মনাভন তিরাশি বছর অপশন সি তিরাশি বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অপশন সি সাত নম্বর প্রশ্ন থার্ড ইন্ডিয়ান জাপান টু প্লাস টু মিনিস্ট্রিয়াল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লি অপশন বি ভারত ও জাপান কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ নয়াদিল্লিতে টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত করেছে অপশন বি আট নম্বর প্রশ্ন কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী কলেরাকে মহামারী ঘোষণা করেছেন সুদান অপশন বি সুদান একটি কলেরা প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছে এবং সম্প্রতি প্রায় দুই ডজন লোকের মৃত্যু হয়েছে এবং আরও শতাধিক অসুস্থ হয়েছে সুদান উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র এর রাজধানীর নাম হচ্ছে খাট্টুং অপশন বি সুদান নয় নম্বর প্রশ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমস্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে কত শতাংশ নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে পঁচিশ শতাংশ অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কারেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশন ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ফার্স্ট পলিসি মেকারস ফোরাম উদ্বোধন করেছেন কোথায় এটা উদ্বোধন করেছেন নিউ দিল্লিতে অপশন ডি নাড্ডা নিউ দিল্লিতে প্রথম পলিসি মেকার ফোরামের উদ্বোধন করেন যা বাইশে আগস্ট দু পর্যন্ত চলেছে অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম বাইশ আগস্ট তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে পার ভাতা নেনি হরিস দ্বিতীয় প্রশ্ন সেভেন্টিন্থ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বেস্ট ফিচার ফিল্ম তকমা পেয়েছে কোনটি আত্মম অ্যান্ড থার্ড কোয়েশ্চেন সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া তাওয়া জলাধার কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন আমরা ডে ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন জম্মু কাশ্মীরের স্পেশাল ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোয়েশ্চেন সেভেনটিন্থ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন দু প্যারিস প্যারা অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেবো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বাইশে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব মশা দিবস পালন করা হয় কবে কুড়ি আগস্ট অপশন এ দুই নম্বর সেভেন্টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে কোনটি কাবেরি অন্তর্ধান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অপশন সি তিন নম্বর ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে পূর্ণ সলীলা শ্রীবাস্তব অপশানে তিনি অপূর্ব চন্দ্র অভিষিক্ত হয়েছেন চার নম্বর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় স্পেশাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন চন্দ্রশেখর কুমার অপশান এ পাঁচ নাম্বার ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ টু অনুষ্ঠিত হবে কোন দেশে চীন দেশে হবে অপশন ডি কুড়ি থেকে ২৫ আগস্ট ছয় নাম্বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছেন হিমাচল প্রদেশ অপশন সি সাত নাম্বার সেভেন্টিথ ডিভিয়া কলা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায় রায়পুর অপশন সি আট নম্বর সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ অপশান এ নয় নম্বর কোন দেশের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার টিম বাংলাদেশ অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর কোন ব্যাংক বিজয় ফিক্সড ডিপোজিট নামে একটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে চালু করেছে আরবিএল ব্যাঙ্ক অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই